আইন বহির্ভূতভাবে যা খুশি তাই যারা করে তাদেরকে বলা হয় মগ আরে মগ কি বাংলাদেশে আছে এরা কোথায় মগ জানেন এরাই হলো সেই দস্যু যারা আজকে আরাকারি রোহিঙ্গাতে হামলা করছে এরাই সেই মগ বাংলাদেশে মগের মূল্য খুব পরিচিত ভাষা তো মগ আমরাও দেখিনি আমাদের ছেলেরাও দেখেনি ও যে এই মগই হলো বারমাসায় দস্যুরা যারা মুসলমানদেরকে হত্যা করছে নির্যাতন করছে ধ্বংস করছে এখনো পর্যন্ত যদি কোনো আইন কাজ আমাদের করে আমরা বলি মগের মূল্য পেয়েছে নাকি মগের ইতিহাস কি আপনারা জানেন এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের ঘুম পড়ানোর সময় আমাদের মা দাদিরা গান গায় খোকা ঘুমালো কড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ফুরালো পান ফুরালো আর কে সেই বর্গী এই সেই বর্গী এরাই বাংলাদেশ শোষণ করতো বাংলাদেশে হামলা করতো এদের অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এই গান এই ছড়া গেয়েছিল জানেন খবর সেই দস্যুরা আবার তাদের দস্য বৃত্তি শুরু করে দিয়েছে আজকে থেকে না করছে সতেরো শত বছর ধরে বিশ্ব সমস্ত বিশ্ব নির্বাক তাকিয়ে তাকিয়ে দেখছে চলুন আরো পিছনে চলে যাই এই বর্মী দস্যুদের অত্যাচার থেকে এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য বহু পূর্বে আরঙ্গজেব আলমগীরের বাংলাদেশের গভর্নর শায়েস্তা খান যার আমলে টাকায় আট মন চাউল পাওয়া যেত সেই তুল্য শাসক শায়েস্তা খান তিনি চট্টগ্রামের মুসলমানদেরকে বাঁচানোর জন্য ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই আরাকানি মুসলমানদের সাহায্য নিয়ে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে চট্টগ্রামকে এই মগ মুক্ত করেছিলেন বলল আলহামদুলিল্লাহ যদি সেদিন এই আরাকানি ভাইয়েরা শায়েস্তা খানকে সাহায্য না করতেন তাহলে চট্টগ্রাম বর্মি মুক্ত হতে পারত না চট্টগ্রাম আজকে বাংলাদেশের অংশীভূত হতে পারতো না চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ বাণিজ্যিক রাজধানী হতে পারত না আরও শুনুন এই আরাকানের রাজধানী ছিল রোসাং এই আরাকানের প্রাদেশিক এরিয়া ছিল পনেরো হাজার বর্গ মাইল এখনও তাই আছে এই রোসাং রাজধানীতে এটা তখন বাংলা বাংলা ভাষার রাজধানী ছিল এরাই বন্যপুত্র তো বাংলাদেশকে আকিয়াবের চাউল পাঠিয়ে দিয়ে আমাদেরকে খাদ্য সম্পূর্ণ করার চেষ্টা করতো আমাদেরকে খাইয়ে বাঁচাইত আর আরাকান রাষ্ট্রভার নাম ধর সুনন্দন্য কবি যার অন্তত তিনজনের নাম আমরা পেয়েছি আর বহু কবি আছেন আরাকান রাষ্ট্রভার কবি সৈয়দ আলাউল মরদান শাহ এসব মানুষগুলো আমরা ভুলে গেছি অথচ বাংলা ভাষার ইতিহাস আর জানেন সৈয়দ আলাওয়ালের নাম প্রত্যেকেই জানেন সলিম শাহর নাম প্রত্যেকেই জানেন দুইশো বছর ধরে মুসলমানরা আরাকানের রাজত্ব করেছে তাদের মধ্যে সতেরো জন মুসলিম রাজা ছিলেন তাদের নাম করা কালেমা শাহ সলিম শাহ মরদান শাহ হোসেন শাহ ইস্কন্দার শাহ এমনি করে সতেরো জন রাষ্ট্রনেতা এই আরাকানে রাজত্ব করে মুসলমান দুশো বছর ধরে রাষ্ট্র তারা ইতিহাস থেকে আউট হয়ে গেছে তাদের সেখানে নাগরিকত্ব পর্যন্ত নাই এই ধরনের নীতি বিশ্বের চুপচাপ দেখছে কিছুই বলছে না কিসের জাতিসংঘ কিসের ওয়াইসি কিসের স্বাধীন মুসলমান রাষ্ট্র আমরা পাশে বসে আছি যে বাংলাদেশকে খাইয়ে পরিয়ে বাঁচালো যে আরাকানরা আসতে তারাই এসে নির্যাতিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা তারা এদেশে আসে তারা এখানে কেউই না অথচ এটা চিরদিন বাংলাদেশের অংশ ছিল একটা কিছুই ছিল না সালে কুচক্করি ব্রিটিশ এদেশ থেকে বিদায়ের আগে এদেশে মুসলমানদের রক্ত ঝরানোর জন্য স্থায়ী ব্যবস্থা করে দিয়ে যায় তার মধ্যে একটা হলো ওই পারে কাশ্মীর যার মানে সবই মুসলমান তাদেরকে তুই হিন্দুস্থানের সঙ্গে যোগ করে দিল আর একটা হলো এপারে এই আরাকান যারা চিরদিন মুসলমান তাদেরকে জুড়ে দিল বাংলাদেশের সঙ্গে জুড়ে না দিয়ে দিল ওই ওই পাশে বার্মার সঙ্গে বার্মা এবং আরাকানের মাঝখানে ইয়াওমা বলে একটা বিরাট পাহাড়ের শ্রেণী আছে যা দৈর্ঘ্য প্রায় বাহাত্তর মাইল পর্যন্ত এই পাহাড়ের শ্রেণী দিয়ে বিভক্ত বার্মা এবং আরাকান এই বিভক্ত প্রাচীর ভেঙে দিয়ে তারা ওই পার থেকে এই পারের সঙ্গে যোগ করে দিল যাতে তিনদিন এরা মায়ের খায় যদি তখন এরা বাংলাদেশের সঙ্গে এটাকে দিয়ে দিত তাহলে আজকে তারা আমাদের ভাই হয়ে একই রাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমরা বসবাস করতে পারতাম এখন তারা হয়েছে আমাদের কাছে বিদেশ অথচ বর্মীরাও তাদের মেনে নিতে পারেনি আর আমরাও কোনো সাহায্য করতে পারছি না দুই দিকের চাপে তারা রসুন বাটা হয়ে যাচ্ছে যারা বার্মার ইতিহাস লিখেছেন অনেকে ডক্টর ডিগ্রিও করেছেন ভুল ইতিহাস ভর্তি তাদের ডিগ্রির মধ্যে যারা হাদিস পড়ে নাই আমাদের প্রমাণ সেখানে যখন থেকে আরবে ইসলাম এসেছে তখন থেকেই আরাকারে ইসলাম এসেছে এটা পিস আউলাদের মাধ্যমে আসে নাই প্রমাণ নেন মোস্তাদ হাকেম বের করেন চতুর্থ খণ্ডে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পড়েন আর ভারত রত্ন উপাধিধারী আল্লামা কাজী আত্মহার মোবারকপুরী তিনি তার জগৎ বিখ্যাত গ্রন্থ যে গ্রন্থ লেখার কারণে তিনি ভারত রত্ন উপাধি পেলেন রেজাল সিন্দল হিন্দ এবং আল আব্দুসমিন তিনি পুরস্কার লিখে দিয়েছেন মালিকুল বাঙ্গাল বলে হাদিস কথা বলা হয়েছে এই মালিকুল বাঙ্গাল আমি মনে করি আমাদের ঐতিহাসিক গবেষণার আলোকে এরাই হলো তারাই যারা রাহমি রাজা ছিলেন রাহামের একটা অংশ ছিল আরাকান তারা এখানে দেশ শাসন করতেন রাহামি রাজা নিজে এক কলস আদা পাঠিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে হাদিয়া হিসাবে আর সেই রাহামি যারা আমাদের রসুলকে হাদিয়া পাঠালো সেই রসুলকে হাদিয়া পাঠানো লোকরা ধ্বংস হবে আর আমরা নিরবে চক্ষু দেখবো পরে মিলাদ পড়বো আর যশোরে জুলুস তুলে বেড়াবো বাজ মুসলমানের ধন যশোর জুলুস বাদ দাও চলে দাও সেখানে গভর্নমেন্টকে বাধ্য করো কেন কথা বলবে না গভর্নমেন্ট তো আমাদেরই গভর্নমেন্ট গভর্নমেন্ট তো নিজের প্রার্থী গভর্নমেন্ট হয় নাই আমাদের নির্বাচিত নেতা সতেরো কোটি মানুষের পক্ষে যদি আমাদের নেত্রী কথা বলতে না পারেন তো অংশান চুপ সঙ্গে আমাদের নেত্রীর পার্থ করে কোথায় ওই নেত্রী চুপ করে আছে আমার নেত্রী চুপ করে আছে চুপ থাকার জন্য আপনাকে করা হয় নাই চুপ থাকার জন্যই আপনাদেরকে নেতা করা হয় নাই চুপ থেকে ববি থাকার জন্য আপনি অগ্নিকন্যা নন কোথায় আপনার আগুন বাংলাদেশের পার্লামেন্টে দুজন কন্যা আছেন দুই আগুন এখন বরফ কন্যা হয়ে গেলেন কেন রাত রাতি কিসের ভয় আপনাদের বিদেশি গুরুরা আপনাকে প্রধানমন্ত্রী করে নাই বিদেশি নেতাদের দিকে তাকাবেন দয়া করে আল্লাহকে ভয় করুন আপনাকে মরতে হবে কবর সবে যেতে হবে আল্লাহকে কি গল্পের দেবেন সেখানে

দুর্বল নারী শিশু পুরুষ আমার কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম জনপথ থেকে বের করে নাও আমাদেরকে তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী এবং অভিভাবক পাঠিয়ে দাও দেড় বছর পূর্বে কোরআন নাজিল হয়ে যেখানে এমনি করে আল্লাহ বাক আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহর বান্দা হে কি করে আমরা চুপ করে বসে থাকতে পারি বলুন আজকে বন্ধনের অনুমতি নিতে অনুমতি নিয়েই করতে হচ্ছে স্বাধীনভাবে আমিও কথা বলতে পারছি না নিজের স্বাধীন দেশে আমি পরাধীন হাজার হাজার লোক এই সায়পে ঘুরে যেত কিন্তু নির্দিষ্ট সীমিত সংখ্যা দেওয়ার কারণে আমরা লোক আনতে পারে নাই মুসলমানের বুকে রক্তক্ষরণ হচ্ছে প্রত্যেকের অন্তরে চোখ ফেটে পানি বের হচ্ছে তাদের দৃশ্য দেখে টেলিভিশনের পর্দায় ছোট্ট কচি শিশুকে যখন রাইফেল দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে হত্যা করে করে হাসছে এই দৃশ্য দেখে যে মানুষ সহ্য করতে পারে সে তো মানুষই নয় এই অমানুষের দুনিয়ার নোবেল প্রাইজ পায় ওই মহিলার অন্তর একটা বুক কাবে না আংসাং চু কি এক একটা নাম এই মহিলার কোন অন্তর কোন দরদ বলে কিছু নাই অশান্তির প্রাইজ পাওয়া দেওয়া উচিত ওকে তাই না শান্তির বল নয় আমরা এই রাষ্ট্রের সমাবেশ থেকে ওকে ধ্বংসের প্রাইজ দিলাম বন্ধুরা আমার আমরা মনের দুঃখ প্রকাশ করছি মাত্র আমাদের কিছু করার ক্ষমতা নাই যাদের ক্ষমতা আছে সে ক্ষমতাসীনদেরকে বলছি দয়া করে আল্লাহ পাক আপনাদের ক্ষমতা বসিয়েছেন দয়া করে আল্লাহর জন্য কাজ করুন না করলে কাল কেয়ামতের মাঠে সতেরো কোটি মানুষ আপনার বিরুদ্ধে আপিল করবে কতজনকে আপনি কৈফিয়ত দেবেন সেদিন দেখা যাবে করতেই হবে কে কি বললো দেখার আমার দরকার না চীন সরকার খুবই নাকি শান্তিবাদী সরকার নিরাপত্তা পরিষদের তারা স্থায়ী সদস্য ভেটো ক্ষমতার অধিকারী কেন চুপ করে আছো চীনারা তোমরা নিরাপত্তা দিবে বিশ্বের নিরাপত্তা দেওয়া নিজের পাশে রোহিঙ্গাদের আগে দেখে নিরাপত্তা দিতে পারো কিনা পনেরো হাজার মানুষের জন্য তোমরা পূর্ব তুমি সিনিয়ে নিলে ইন্দোনেশিয়া থেকে আর আজকে বিশ লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ তিরিশ লক্ষ মানুষের স্বাধীনতা কোনো মূল্য নাই আমরা খালি একটু বলবো ষদের সামনে বাংলার মানুষ নির্যাতিত হয়েছে আজকে মক দর্শদের সামনে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই বাংলার মানুষ অবশ্যই তার বিরুদ্ধে ফুঁসে দাঁড়াবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো দয়া করে মানবিক হন গণতন্ত্র হওয়ার চাইতে মানবিক হওয়া বেশি জরুরি মানবতা মায়ের খাচ্ছে মানবতা মায়ের খাচ্ছে আর আপনি গণতন্ত্রের তসবি পাঠ করছেন ওই গণতন্ত্রের দরকার নাই যে গণতন্ত্র মানুষের কোনো উপকার করতে পারে না ওই গণতন্ত্রের কোনোই প্রয়োজন নাই যে গণতন্ত্রের পশুর সঙ্গে আপোষ করে মানবতার সঙ্গে আপোষ করতে পারে না আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে পবিত্র কোরআন সৈয়াল আলোকে জীবন করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে কোরআন এবং হাদিসের পক্ষে যারা আছে আমরা তাদের সঙ্গে আছি কোরআন হাদিসের বিপক্ষে যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনোই সম্পর্ক নাই কোরআন এবং হাদিসের আলোকে একটা নির্যাতিত মানুষকে সাহায্য করার জন্য শুনুন হাদিস আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ আউনি লাভ মা আল্লাহ ওই বান্দার সাহায্য থাকেন যখন কোন বান্দা আরেক বান্দার সাহায্য থাকেন সেই বান্দা মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যে কোনো আল্লাহর বান্দা যদি বিপদে পড়ে আমি মুসলমান হিসেবে অবশ্যই তাকে সাহায্য করা আমার দায়িত্ব আল্লাহ রসুল বলছেন তোমরা যদি দুনিয়াতে কারো একটা বিপদ থেকে সাহায্য করো আমি আল্লাহ করছি কেমতের মাঠে আমি তোমার কোনো বিপদ থেকে সাহায্য করবি ইনশাআল্লাহ আমরা কে আমাদের মাঠে বাঁচার জন্য এই বিপদের দিনে আমরা তাদের পক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি তোমার গায়েবী মদদে তাদেরকে সাহায্য করো বিশ্বের যাকে দিয়ে তাদের সাহায্য হবে আল্লাহ তুমি তাকে দিয়ে সাহায্য করো তবে আমরা দাবি করব আল্লাহ আমাদের নেতৃত্বে দিয়ে আল্লাহ সেই সাহায্যটা করুন তাহলে আমরা প্রতিবেশীর হক আদায় করতে পারবো আর যদি আমাদের সরকার আমাদের অনুমতি দেয় ইনশাল্লাহ বাংলার মানুষ নিজেরা চাঁদা দিয়ে তাদের খাওয়াবে গভর্নমেন্টের একশো পয়সা ইনশাল্লাহ খরচ হবে আল্লাহ আমাদের সবাইকে অত্যাচারের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে কেমতের মঠে জালামের বিরুদ্ধে মুসলিমের পক্ষে কথা বলার আজকের এই নেকি যেন আল্লাহ আমাদের আমল নামায় লিখে দেন আজকে আপনারা এসেছেন আমাদের দাওয়াতে এই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেশের সর্বত্র এমনি করে আমরা যেন মুসলিমের পক্ষে কথা বলতে পারি আমাদের সরকারকে বলবো দয়া করে আমাদেরকে বাধা দেবেন না আমরা সরকারের বিরুদ্ধে কিছুই বলতে রাজি নই কিন্তু সরকার চুপ থাকলে আমরা তখনই কথা বলি এটা আমাদের প্রাণের আবেদন দয়া করে মানুষকে কথা বলে অনুমতি দিন বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখুন ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখুন তাতে আপনাদের ভালো হবে পাক সারা দেশের মুসলমানকে শুধু বিশ্বের মুসলমানকে জাগিয়ে তুলুন বিশ্বের রাষ্ট্রনেতারা কোথায় দুঃখ লাগে তাদের জন্য পেট্রোল ডলার নিয়ে বসে আছো গাড়ি বাড়ি নিয়ে বসে আছো তোমার সামনে ভাই মরছে সে তোমার তাক অবসান নাই আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে কথা বলে তৌফিক দিন বাংলার মানুষকে প্রতিবেশীদের প্রতি দয়া করার তৌফিক দান করুন যার যা আছে তাই নিয়ে মুসলুমের সাহায্যে আমাদের এগিয়ে আসার তৌফিক দান করুন সর্বোপরি আমাদের সরকারকে সাহসী হওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ